আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের রিসার্চ মেথোডোলজির টপিক স্যাম্পলিং। তবে আজকে লেকচারটি হবে ইন্ট্রোডাকশন টু স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পলিংয়ের কিছু প্রিলিমিনারি কথা আমরা আজকে পড়াশোনা করব। তো প্রথমে স্যাম্পলিং শুরু করার আগে প্রথমে জানতে হবে যে স্যাম্পলিংটা কি। নর্মালি আমরা যেটা করি যে যখনই কোনো রিসার্চ বেস কাজ করি বা কোনো একটা প্রবলেমকে সামনে রেখে যখন এটার আউটপুট আমরা দেখতে চাই, তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট ব্যক্তি পার্সন বা পারপাসে আমাদের কাজ করতে হয়। তো অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করি এবং আমরা হচ্ছে কিছু স্যাম্পল সিলেক্ট করি যে কাদেরকে আমরা নিতে পারবো এই স্টাডির ভিতরে। তো লার্জ পপুলেশন থেকে আসলে কিছু ক্লাস্টার অংশ নিয়ে যে পদ্ধতির মাধ্যমে হচ্ছে আমরা কাজ করে থাকি সেটি হচ্ছে স্যাম্পলিং। সোজা কথা যদি বলতে চাই যে লার্জ পপুলেশন নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আসলে স্যাম্পলিং মেথড ছাড়া বা স্যাম্পলিং প্রসেসিং ছাড়া আসলে একটা হোল পপুলেশন সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া প্রেডিকশন করা যায় না। এবং স্যাম্পলিং মেথডের মাধ্যমে একজন রিসার্চারের বা একটা প্রবলেমের যে অবজারভেশনসগুলো আছে সেই অবজারভেশনের আলোকে স্যাম্পলিং নিয়ে আমরা কাজ করে স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালাইসিসটা করবো সেটা হচ্ছে স্যাম্পলিং। এখন দেখে নিচ্ছি ইম্পর্টেন্স অফ স্যাম্পলিং, স্যাম্পলিংটা আসলে কেন দরকার। স্যাম্পলিংটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনির্দিষ্ট পপুলেশন, যে অনেক লার্জ পপুলেশন, সেকালে আসলে আমাদের আমরা যদি সেই পপুলেশনের উপরে কোনো কাজ করতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু এনুমারেট করা আসলে ইম্পসিবল। তো স্যাম্পলিং যদি আমরা করে নিই তাহলে কিন্তু ওই লার্জ বা ইনফিনিট পপুলেশনের মাধ্যমে উপর কিন্তু একটা ডিসিশানে আসা যাবে, অর্থাৎ অনেকগুলো মানুষ থেকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নিয়ে আমরা যখন হোল পপুলেশনের উপরে কাজ করব। তো এই জিনিসটা বিগিনিংয়ে তোমাদের একটু কঠিন মনে হতে পারে, আমি যখন স্যাম্পলিং টেকনিকগুলো তোমাদেরকে পড়াবো তখন আই হোপ তোমরা আরও ক্লিয়ারলি বুঝবে। তারপরে বলছে ওয়াইন দ্য রেজাল্টস আর রিকোয়ার্ড ইন আ শর্ট টাইম, যখন আমাদের শর্ট টাইমে কোনো রেজাল্ট দরকার। যে আমাদের আমরা যদি চিন্তা করি যে আমাদের হোল বাংলাদেশে এখন এই কোভিড-19 পিরিয়ডে যে সমস্ত প্রেগনেন্ট ওমেন আছে তাদের আসলে হেলথ স্ট্যাটাসটা কেমন, এখন হোল বাংলাদেশে প্রেগনেন্ট ওমেনদের নিয়ে আসলে আমার পক্ষে কাজ করা সম্ভব না। এখন আমি শর্ট টাইমের ভিতরে আমি তাদের প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনস বা তাদের ইয়েটা আমি শুনতে চাচ্ছি যে সেক্ষেত্রে আমি আসলে কী করতে পারি। সেক্ষেত্রে আমি একটা স্যাম্পলিং মেথড অ্যাপ্লাই করে কিন্তু আমি কিছু সংখ্যক প্রেগনেন্ট মাদারকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি তাদের হোল একটা রিপ্রেজেন্টেটিভের উপরে কিন্তু আমি একটা কমেন্স করতে পারি যে এরকম। তারপরে হচ্ছে ওয়াইন দ্য এরিয়া অফ সার্ভে ইজ ওয়াইড, যখন লার্জ ওয়াইডে কাজ করতে হয় তখন কিন্তু স্যাম্পলিংটা দরকার। ওয়াইন রিসোর্সেস ফর সার্ভে আর লিমিটেড পার্টিকুলারলি ইন রেসপেক্ট অফ মানি অ্যান্ড ট্রেন্ড পার্সন, যখন টাকা এবং ট্রেন্ড পার্সন এগুলো যখন লিমিটেড হয়ে যাবে তখন কিন্তু আমি হোল জিনিসের উপরে কাজ করতে পারবো না। তখন স্যাম্পলিংয়ের মাধ্যমে আমি হচ্ছে যদি আমি সিলেক্ট করে নিই স্যাম্পল সাইজ কতটুকু লাগবে তখন কিন্তু কাজটা করা অনেক সহজ হয়, এই জন্য আসলে স্যাম্পলিংটা দরকার। নাও অ্যাডভান্টেজেস অফ স্যাম্পলিং, স্যাম্পলিংয়ের কী কী সুবিধা। প্রথমে হচ্ছে সেভস টাইম অ্যান্ড লেবার, অবভিয়াসলি স্যাম্পলিং করলে টাইম এবং লেবারটা সেভ হবে। রেজাল্টস ইন রিডাকশন অফ কস্ট ইন টার্মস অফ মানি অ্যান্ড ম্যান আওয়ার, রেজাল্ট দিতে হচ্ছে সময় এবং মানুষ কম লাগবে। স্যাম্পলিং মেথডের মাধ্যমে ডাটা কালেকশন করলে কম ডাটা আসবে এবং সে ডাটাগুলো অ্যানালাইসিস করতে আমার সময় কম লাগবে, কস্ট এফেক্টিভ হবে এবং হচ্ছে ম্যান পাওয়ারও আমার কম লাগবে। এন্ডস আপ উইথ গ্রেটার অ্যাকুরেসি অফ রেজাল্ট, সবশেষে কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা প্রোভাইড করতে পারবো। গ্রেটার স্কোপ আছে, এটার একটা গ্রেটার স্কোপ আছে যে স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে অবশ্যই সেটা বলে দিতে হবে যে কোন মেথডের মাধ্যমে বা কোন স্যাম্পলিং সিস্টেমের মাধ্যমে আমরা এই স্টাডিটা আসলে করেছি। তখন বলা থাকলে তখন সেটার কিছু প্রত্যেকটা স্যাম্পলিং মেথডের আসলে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ওভারঅলই তারপর অ্যাকসেপ্টেবল স্যাম্পলিং সিস্টেম দিয়ে যদি কাজ করে সেটা কিন্তু একটা গ্রেটার স্কোপ থাকে, গ্রেটার অ্যাডাপ্টেবিলিটি আছে এটার। তারপর হচ্ছে ইফ দ্য পপুলেশন ইজ টু লার্জ, যেটা আমি বিগিনিংয়ে বলেছি ওর হাইপোথেটিক্যাল যে অ্যাজাম্পশন করতে হয়, স্যাম্পলিং ইজ দ্য অনলি মেথড টু বি ইউজড, অর্থাৎ হাইপোথেটিক্যাল অ্যানালাইসিসের জন্য এবং লার্জ পপুলেশনের জন্য স্যাম্পলিং হচ্ছে বেস্ট মেথড টু বি ইউজড। আর
স্যাম্পলিং এর যেমন অ্যাডভান্টেজ আছে, ইম্পর্টেন্স আছে, তেমনি স্যার কিছু লিমিটেশনসও আছে যা ডিসঅ্যাডভান্টেজও আছে। সো সেটা কি হতে পারে, যে এটা হচ্ছে এই স্যাম্পলিং সিস্টেমটা ডান করার জন্য ডেফিনেটলি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স পার্সন লাগবে। যদি এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফাইড পার্সন না হয় তাহলে কিন্তু স্যাম্পলিংটা করতে পারবে না। সো সবাইকে দিয়ে কিন্তু স্যাম্পলিং হবে না, যার এই রিলেটেড নলেজ নেই, যে এটা জানে না, তাকে দিয়ে কিন্তু এই কাজটা করানো যাবে না। আদারওয়াইজ ইনফরমেশন উইল বি আনবিলিভেবল। সো ইনফরমেশনটা বিলিভেবল করতে হলে, বা আমরা যদি কোনো কাজ করি, বা যারা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বা রিসার্চাররা যারা কাজ করেন, তারা কিন্তু হচ্ছে এই স্যাম্পলিং মেথড ইউজ করে কাজ করেন। এবং দেখা যায় যে 1000, 2000, 400, 500 একটা স্যাম্পলিংয়ের মাধ্যমে একটা পপুলেশনকে সিলেক্ট করে কিন্তু তারা ওভারঅলই বলছেন যে এরকম সিনপসিস। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে স্যাম্পলিংটা যার স্যাম্পলিং রিলেটেড নলেজ আছে, তার সেই রিলেটেড কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাদের দ্বারা কাজটা করলে হচ্ছে কাজটা ভালো হবে। যদি এরকম কোনো আনস্কিল পার্সন দিয়ে কাজ করা হয়, তখন কিন্তু এটার রেজাল্ট বা ইনফরমেশনটা আনবিলিভেবল হবে। সো এটা একটা স্যাম্পলিং এর লিমিটেশন। দেন স্যাম্পল মেথড মে সামটাইমস গিভ দ্য এক্সট্রিম ভ্যালুজ। অনেক সময় স্যাম্পলিং মেথডগুলো এক্সট্রিম ভ্যালুজ দিতে পারে। এক্সট্রিম ভ্যালুজটা কিন্তু বিগিনিংয়ে ডাটা কালেকশনের সময় বোঝা যাবে না। এটা কীভাবে হতে পারে, ডাটা কালেকশন করা হলো, ডাটাগুলো হচ্ছে সর্টিং করা হলো, গ্রেডিং করা হলো, টেবুলেশন সব কিছু করে ডাটাগুলো এন্ট্রি দেওয়ার পরে যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা হয়। এক এক ধরনের অ্যানালাইসিসের জন্য এক এক ধরনের সফটওয়্যার, বাট আমরা হচ্ছে নিউট্রিশন বেসড বা ইয়ের ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে নর্মালি আমরা অ্যাসপেসো সফটওয়্যারটা ইউজ করে থাকি। এবং সেখানে লজ অফ কী আছে, অ্যানালাইসিস মেথড আছে, এক এক প্রবলেমের জন্য এক রকমের অ্যানালাইসিস করতে হয়। তখন কিন্তু এই কিছু কিছু স্যাম্পলিং সিস্টেমে দেখা যাচ্ছে যে এক্সট্রিম ভ্যালুজ দিতে পারে। সো এটাও কিন্তু হচ্ছে একটা রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বা একটা প্রিডিকশন করার ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। এক্সট্রিম ভ্যালুজ কখনো অ্যাকসেপ্টেবল হয় না। হ্যাঁ, তো এটা হচ্ছে স্যাম্পলিংয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ। দেয়ার ইজ দ্য পসিবিলিটি অফ স্যাম্পলিং এরর্স। অনেক ধরনের স্যাম্পলিং এরর্স থাকতে পারে। তো স্যাম্পলিং এরর্টা হওয়ার সম্ভাবনা থাকে যদি আনস্কিল পার্সন দ্বারা এটা কাজ হয়। তো নেক্সটে তোমরা অবশ্যই জেনে যাবে যে স্যাম্পলিং কী কী ধরনের এরর হতে পারে। তো তোমাদের সিলেবাসে আছে, আমি নেক্সট তোমাদেরকে পড়াবো সেটা। এখন হচ্ছে সেন্সাস সার্ভে। সেন্সাস সার্ভে তোমাদের সিলেবাসে ইনক্লুডেড আছে। সেন্সাস সার্ভেটা কি? Census surveys are the types of surveys involving the process of all collecting information about each number of a given population. অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট সংখ্যক পপুলেশন আছে তার সম্পর্কে ডাটা কালেকশন করার জন্য আমরা অ্যাকচুয়ালি কী করি, সেন্সাস সার্ভে করে থাকি। অর্থাৎ একটা লার্জ পপুলেশনের উপরে আমরা যোগ করে থাকি। যেমন আমরা কী করে জনসংখ্যা সার্ভে করে থাকি, আমাদের প্রতি বছর প্রতি 10 বছর পর পর যে আদমশুমারি হয় বা কৃষিশুমারি হয়। হ্যাঁ, কৃষিশুমারিগুলোতে কিন্তু হচ্ছে একটা লার্জ পপুলেশনের উপরে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট মানুষ সুরে পড়ে যে করা হয়। এবং সেন্সাস সার্ভেটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, যাদের আদমশুমারির ক্ষেত্রে হচ্ছে জনসংখ্যার যে তার কতজন আছেন, ফ্যামিলি মেম্বারকে, ইচ অ্যান্ড এভরিথিং দেখা হয়। এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো পপুলেশন বাদ পড়ে না। এবং কৃষিশুমারির ক্ষেত্রে কিন্তু সেম, যাদের ন্যূনতম 1% জায়গাও আছে তারা কিন্তু এই শুমারির অন্তর্ভুক্ত হবেন। বা যদি কারো নাও থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কিন্তু এই কৃষিশুমারিতে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যাদের বসত বাড়ি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু। সো এটাই বলা হচ্ছে সেন্সাস সার্ভেটা কী। অ্যাডভান্টেজেস অফ সেন্সাস সার্ভে। সেন্সাস সার্ভিসের কিছু অ্যাডভান্টেজ আছে। একটা ইনক্রিজ কনফিডেন্স ইন্টারভাল। তোমরা সবাই জানো কনফিডেন্স ইন্টারভাল কি। কনফিডেন্স ইন্টারভালকে এটা ইনক্রিজ করে। দেন এভরিওয়ান ইজ ইনভাইটেড। প্রত্যেকে, আমি যেটা বিগিনিংয়ে বলেছি, প্রত্যেকে হচ্ছে সেন্সাস সার্ভিসে ইনভাইটেড করা হয়। তোমরা দেখবে যখন আমাদের বাংলাদেশ সরকার থেকে সেন্সাস সার্ভেগুলো করানো হয়, তখন কিন্তু বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, ম্যাস মিডিয়া, সফট মিডিয়া, সব মিডিয়ার মাধ্যমে, ইভেন হচ্ছে তোমার মাইকিংয়ের মাধ্যমে কিন্তু এগুলো আগে থেকে ইনশিওর করা হয় যে ওই দিন হচ্ছে এত থেকে এত তারিখ পর্যন্ত হচ্ছে এই ধরনের সার্ভেগুলো করা হবে। যে এক কোনো মানুষের জন্য বাদ না পড়ে, বিভিন্ন ধরনের লঞ্চ টার্মিনালে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, অন দ্য ওয়েতে, স্ট্রিটে, সব জায়গায় কিন্তু এই আদমশুমারির কাউন্টিংটা হচ্ছে করা হয়ে থাকে। দেন ম্যাক্সিমাম চান্স অফ আইডেন্টিফাইং অফ নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক আইডেন্টিফাইং চান্সটা হচ্ছে ম্যাক্সিমাম থাকে। হুম, দেন মোর একুরেট, অনেক বেশি একুরেট হয় এই সেন্সাস সার্ভেটা। এতক্ষণ আমরা স্যাম্পলিং কী পড়লাম, স্যাম্পলিং এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স পড়েছি, সেন্সাস সার্ভে পড়েছে। এখন আমাদের একটু জানতে হবে যে হোয়াট ইজ স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পলটা কি? স্যাম্পল ইজ আ রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। একটা নির্দিষ্ট পপুলেশনের যারা প্রতিনিধিত্ব করে। যেমন অনেকগুলো আমরা কী করলাম, পিএম, আমরা যদি বেবি নেই, পিএম হচ্ছে বাংলাদেশে অনেক পিএম বেবি আছে, বাট
প্রোটিন অ্যালার্জি ম্যালনিউট্রিশনের সব বেবিকে কিন্তু আমি ইনক্লুডেড করতে পারবো না। আমি যদি 10টা ডিস্ট্রিক্ট থেকে যদি আমি 10 10 করে হচ্ছে 100 PM পেশেন্টকে আমি নিই, বা আমি যদি 64 ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে যদি পসিবল হয় আমি যদি 10টা করে নিই, তাহলে হচ্ছে 640 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ চলে আসবে। তো আমি ফোর ডিস্ট্রিক্ট কভার না করতে পারলাম, যদি কয়েকটা ডিস্ট্রিক্ট থেকেও কভার করি, বা আমি যদি শুধু ঢাকা সিটির ভিতরে কাজ করি, যে আমি ঢাকার কয়েকটা জোনের ভিতরে কাজ করলাম, দেন আমি বললাম যে ঢাকা আর ডিস্ট্রিক্টে এইরকম। সো অনেকগুলো পপুলেশন থেকে একটা নির্দিষ্ট রিপ্রেজেন্টেটিভ, যারা যারা ওই পপুলেশনের রিপ্রেজেন্টেটিভে কাজ করবে, তাদেরকে বলা হচ্ছে স্যাম্পল। সো দেখা দেখা যাচ্ছে নিচে একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ যে পপুলেশন একটা অনেক লার্জ স্যাম্পল, কী বলবো, ভলিউম, সেখান থেকে স্যাম্পলটা হচ্ছে স্মল ইন ভলিউম, অর্থাৎ অনেক মানুষ থেকে, মানুষের যে কটা ক্ষুদ্র মানুষ যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে বলা হচ্ছে স্যাম্পল। তাহলে এখন বলতে হবে স্যাম্পল সার্ভেটা কি। তাহলে স্যাম্পল সার্ভেটা এরকমই যে আমরা যে সেন্সাস সার্ভে করে থাকি, স্যাম্পল সার্ভেটা হচ্ছে অনেক পপুলেশন থেকে হচ্ছে কিছু সংখ্যক পপুলেশনের উপরে নিয়ে আমরা যে রিপ্রেজেন্টেটিভ ডাটাগুলো নিয়ে আমরা যে তথ্যগুলি কালেক্ট করে থাকি সেগুলোই বলা হচ্ছে স্যাম্পল সার্ভে। এবং এটা হচ্ছে টু রিপ্রেজেন্টেটিভ, যারা আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই ওই ক্যাটাগরি রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আমি যদি পিএম নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে পিএম রিলেটেড স্যাম্পল নিতে হবে। আমি যদি প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিভ মাদার, আমি যদি এনিমিক নিয়ে কাজ করতে চাই, আমি যদি ভিটামিন এ ডিফিসিয়েন্সি নিয়ে কাজ করতে চাই, বা আমি যদি এখন COVID-19 পেশেন্ট নিয়ে কাজ করতে চাই, বর্তমান সময়ের খুবই প্যান্ডেমিক সিচুয়েশন, যে COVID-19 পেশেন্টের হচ্ছে আক্রান্ত একজন মানুষের যদি আমি ডাটা কালেক্ট করতে চাই, সেটা আমি নিউট্রিশন বেস যদি করতে চাই, তাহলে আমি বলতে পারে যে নিউট্রিশন তাদের মধ্যে COVID-19 পেশেন্টের আফটার COVID-19 তাদের হচ্ছে রিকভারি হতে গিয়ে তাদের কী ধরনের নিউট্রিশনাল প্রবলেমগুলো তারা ফেস করছে, কী কী প্রবলেম, ফিজিক্যাল প্রবলেমগুলো তারা ফেস করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কী করতে পারি যে স্যাম্পল সার্ভে করে নিতে পারি। তো বাংলাদেশে এখন অনেক COVID-19 ইনফেক্টেড পেশেন্ট আছে, এতগুলো পেশেন্টকে নিয়ে তো কাজ করা সম্ভব নয়, কিছু নির্দিষ্ট সংখ্যক কিছু COVID-19 পেশেন্ট নিয়ে কাজ করে কিন্তু আমি স্যাম্পল সার্ভে করতে পারি। নাও অ্যাডভান্টেজ অফ স্যাম্পল সার্ভে, স্যাম্পল সার্ভেসের সুবিধাটা কি, যে লেস টাইম কনজিউমিং, অবশ্যই সেন্সাস সার্ভে থেকে এটা টাইম কনজিউমিংটা অনেক কম হবে, কারণ আমি পপুলেশনের কিছু রিপ্রেজেন্টেটিভ নিয়ে কাজ করছি। দেন ফিজিবল অ্যান্ড ম্যানেজেবল, অবভিয়াসলি যখনই আমার স্যাম্পল সাইজটা ছোটো হয়ে যাবে, আমি যখন কম পপুলেশন নিয়ে কাজ করবো তখন সেটা ফিজিবল অ্যান্ড ম্যানেজেবল হবে, কস্ট ইফেক্টিভ হবে, কস্ট কম হবে, অ্যান্ড উইদিন দ্য স্কোপ অ্যান্ড অবজেক্টিভ অফ স্টাডি। এবং এই স্যাম্পল সার্ভেটা আমার অবজেক্টিভ এবং স্কোপের ভিতরেই কিন্তু এটা থাকবে, সো এটা নিয়ে আমাকে খুব একটা হ্যারাসমেন্ট পেতে হবে না। নাও স্যাম্পল ভার্সেস সেন্সাস সার্ভে, স্যাম্পল ভার্সেস সেন্সাস সার্ভে মধ্যে কিছু পার্থক্য আছে। দ্য টাইপ অফ দ্য স্টাডিজ স্যাম্পল অ্যান্ড সেন্সাস। অ্যাট ফার্স্ট বাজেট, স্যাম্পলে বা স্যাম্পল সার্ভেতে কী হয়, বাজেটটা কম লাগে, সেন্সাসে বেশি লাগে। টাইম অ্যাভেলেবিলিটি হচ্ছে স্যাম্পল সার্ভেতে হচ্ছে কম লাগে, এবং হচ্ছে সেন্সাস সার্ভেতে হচ্ছে বেশি লাগে। পপুলেশন, স্যাম্পল সার্ভেতে বা স্যাম্পলে পপুলেশন কম, অ্যান্ড সেন্সাসে হচ্ছে লার্জ। এখানে একটু বলে নিচ্ছে, তোমাদের যে স্যাম্পল সার্ভে বা সেন্সাস সার্ভে আসে তোমরা সেম এসে দিবে সেম হচ্ছে তোমার পার্থক্য দিবে, যদি স্যাম্পল বা সেন্সাসে তোমরা কিন্তু এই পার্থক্যটা দিলেই হবে। সো আমি দুভাবেই বলে দিচ্ছি। দেন স্যাম্পলিং এরর, স্যাম্পলিং এরর হচ্ছে স্যাম্পলে স্যাম্পলিং এরর হওয়ার পসিবিলিটি কম, যেখানে যেহেতু এখানে স্যাম্পল সাইজটাই কম থাকে, বাট সেন্সাসে হচ্ছে স্যাম্পলিং এরর হওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ এখানে আমরা হোল রিপ্রেজেন্টেটিভ নিয়ে না হোল পপুলেশন নিয়ে কাজ করবো। দেন নন স্যাম্পলিং এররটা হচ্ছে স্যাম্পলে, নন স্যাম্পলিং এররটা স্যাম্পলে কম থাকে এবং সেন্সাস সার্ভেটা হচ্ছে বেশি, সরি, নন স্যাম্পলিং এররটা স্যাম্পলে বেশি থাকে এবং সেন্সাসে হচ্ছে কম থাকে। দেন অ্যাটেনশন টু ইন্ডিভিজুয়াল কেসেস, স্যাম্পল সার্ভেতে কিছু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসেসকে আমরা হচ্ছে অ্যাটেনশন হচ্ছে আমরা দিতে পারি না, কিন্তু সেন্সাস সার্ভেতে হচ্ছে অ্যাটেনশন টু ইন্ডিভিজুয়াল কেসেস, মানে প্রত্যেকটা একটা লার্জ পপুলেশনকে আমরা যখন অ্যাটেনশন দিতে পারবো তখন কিন্তু সেটার আর অ্যাটেনশনটা অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল কেসেস বেশি হবে। আমি যখন সারা বাংলাদেশে আদম শুমারি বা কৃষি শুমারি করাবে তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে ইনক্লুডেড করা হচ্ছে, সেক্ষেত্রে অ্যাটেনশন ইন্ডিভিজুয়াল কেজেসটা কিন্তু সেন্সাসে হাই। আর যখন তুমি স্মল পপুলেশন নিয়ে করছো তখন তখনও কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল কেজেসকে অ্যাটেনশন দেওয়া হয়, বাট সেন্সাস সার্ভের মতো কিন্তু এত লার্জ পপুলেশনকে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাটেনশন ইন্ডিভিজুয়াল কেজেস স্যাম্পলে হচ্ছে লো অ্যান্ড স্যাম্পল সরি সেন্সাসে হচ্ছে হাই।
বিগিনিং থেকে এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে স্যাম্পল স্যাম্পলিং স্যাম্পল সার্ভে এগুলোর ডেফিনেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা প্রিলিমিনারি কিছু কথা বললাম, এগুলো সবই তোমাদের সিলেবাসে ইনক্লুডেড করা আছে। তো এখন হচ্ছে আমাদের স্যাম্পলিং এর মেইন যে জায়গাটাতে সেখানে আমরা হচ্ছে চলে যাচ্ছি, সেটা হচ্ছে স্যাম্পলিং মেথডস, যেটা তোমাদের সিলেবাসে আছে, ক্লাসিফিকেশন বা ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং। তো স্যাম্পলিং মেথডটা আসলে অ্যাকচুয়ালি কীভাবে হয়, এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে থ্রি টাইপস অফ স্যাম্পলিং মেথডস, ওয়ান ইজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড, দেন নাম্বার টু প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড, অ্যান্ড নাম্বার থ্রি মিক্সড স্যাম্পলিং মেথড। সো নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডে কী কী আছে, একটা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং, দেন কোটা স্যাম্পলিং, দেন কনভেনিয়াস স্যাম্পলিং, অ্যান্ড স্নোফল স্যাম্পলিং। নয় প্রবাবিলিটি স্যাম্পলিংগুলো খুব বেশি টাফ কিছু না, এগুলোর বেসিক কিছু ইনফরমেশন জানলে তোমাদের হয়ে যাবে। দেন প্রবাবিলিটি স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে কী কী আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক স্যাম্পলিং, অ্যান্ড ক্লাস্টার স্যাম্পলিং। স্যাম্পলিং এর মেইন যে কোড, যে ক্লাসিফিকেশনগুলো বা বোঝার যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি স্যাম্পলিং। দেন হচ্ছে মিক্সড স্যাম্পলিং, মিক্সড স্যাম্পলিং এর ভিতরে হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং, মাল্টি ফেস স্যাম্পলিং, অ্যান্ড লট কোয়ালিটি অ্যাসুরেন্স। এই মিক্সড স্যাম্পলিংগুলো হচ্ছে হাই থটের রিসার্চাররা যারা আছেন সেই ধরনের ক্ষেত্রে এগুলো করা হয়। সো আমরা প্রত্যেকটা জিনিসই আমরা কম বেশি আলোচনা করবো, ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা সরাসরি নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে চলে যাব। তো আজকের ক্লাসে হচ্ছে তোমাদের আজকে আমি যা পড়ালাম সেটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, এবং তোমরা সবসময় নিউট্রিশন রিলেটেড ইনফরমেশনগুলো পেতে এবং নতুন নতুন ভিডিওগুলো আপলোড পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ অল, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।